আমি একটা কয়েন নিয়ে আজি আর এটা এখন দিয়া যাক এমনি তো যাচ্ছে না হাত দিয়ে প্রেস করব প্রথমে কয়েনটাকে ওই এটার উপরে রাখবে এবারে नमस्कार बंधुरा चैने तुम्हारे सबाई के स्वागत किछुदिन आगे रिवान आमार भाईयेर बर्थडे ब्लग छेड़ेछिलाम जदि केउ ओटा ना देखे थाको ताहले लिंक आमी डेस्क्रिप्शने दिए देव तुम्हारा अवश्य गिये ओटाके देखबे सेदिन जा जा गिफ्ट ओ पेयेछिलो आजके आमी सेटा आनबक्स करते जाच्छि आर ओ निजे आनबक्स करते पारे ना बोले आमी ओइगुलोके आनबक्स करते जाच्छि आर तोमराओ तार साथे देखो और चैनल के सब्सक्राइब और वीडियो के लाइक कर दिओ चलो शुरू करा जाक तो एखाने प्रथमे दिए पेयेछे ओ गाड़ी एर नाम होच्छे कन्सेप्ट रेसिंग और एटा लाइट और बाच्चादेर ब्रेनेर जोन्नो एखाने एडुकेशनल पार्पास एडुकेशनल ट्रांसपारेंट लेखा आछे এটাকে খুলে দেখা যাক ভিতরে কিছু নেই ব্যাটারিও নেই এখানে মনে হয় ব্যাটারি দেওয়া আছে একবার দেখব এখানে উপরে এ বি সি ডি 1 2 3 বাকি যা অ্যালফাবেট আর এইগুলো ম্যাথমেটিক্যাল এর জিওমেট্রিক এগুলো আছে এখানে চারটি চাকা আছে আর একটা হুইল আছে এটা সেন্সর আলা গাড়ি আর এখানে ব্যাটারি দেওয়া আছে এটা অন করে দেখি এর মধ্যে লাইট জ্বালা শুরু হয়ে গেছে কিন্তু কোন চাকা চলছে না আর একটা ঘাট আছে ওটাকে করে দেখি এটা খুলে গেছে আর এখানে আরো লাইট জ্বলছে আর এটা ঘুরছে তো এটাও প্রথম গিফট পেয়েছে তারপরে আর যাওয়া যাক পরে গিফটে বন্ধ করে রেখে দিই তারপরে সেকেন্ডে আছে এই ডলটা ডলটাও খোলা যাক ওয়াও কিউট ডল জামা কাপড় পরানো ডল তো এটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় যাওয়া যাক আমি নামই লেখা নেই বোঝা যাচ্ছে না হাউস কপি লেখা খোলা যাক পপি হাউস পপি হাউস মেয়েদের জন্য যে ডল হাউস গুলো হয় ওরম টাইপের এটা একবার খুলে দেখি এখানে ডল হাউস বেরিয়ে গেছে ডল না পপি হাউস ও চল এখান থেকে পাপি বেরিয়ে আসবে এই বাটনটা ক্লিক করলেই তো ভয় লেগে গেছিল কি বেরিয়েছে কি পাপি আমি আটকে দিয়েছি ইয়েস ইট ইজ আ ডগ আর বাকি কিছু খোলা যায় না এটাই সব থেকে মজাদার তো এই পপি ডলটা রাখছি আর রাখার আগে এখানে একটা জিনিস আমি এখন পড়লাম যেই জায়গাটা থেকে এটা বের হচ্ছে ডকটা এই জায়গাটা একটা কয়েন বের করতে এখান থেকে এখানে রাখতে হবে কয়েনটা আর উইনটা বেরাবে আর যদি আবার কয়েনটা ফেরত যেতে চাও এই যে পেছনে একটা ইয়ে আছে একটা খোলা জায়গা আছে এটাকে মুখ করে এরকম পেছনে কয়েনটাকে বের করতে পারো
তো কয়েনটা দিয়ে রেখেছি এখানে আমি একটা কয়েন নিয়ে হাজির আর এটা এখন দিয়া যাক এমনি তো যাচ্ছে না হাত দিয়ে প্রেস করব প্রথমে কয়েনটাকে ওই এটার উপরে রাখবে কয়েন ভ্যানিশ ওয়াও আপনারা রিপ্লেটা দেখাবো অবশ্যই এরকম করে সব পয়সা নিয়ে এবার পয়সা বের করা যাক এটা তৃতীয় গিফট এখানে আছে হচ্ছে থালা বাসন যা দেখে মনে হচ্ছে তো এটা আর খুলছি না গ্লাস আছে খুলে বেকার কি হবে এত পড়ে আছে এরমই অনেক কটা পেয়েছে এখানে তো এগুলো সাইডে রেখে দিই আর এখানে একটা লাস্ট গিফট আছে কি বলবো এই গাড়িটা আর এই গাড়িটার যদি তোমরা জিজ্ঞেস করো কোনো প্লাস্টিক বা কোনো ইয়ে নেই কেন কোনো কভার নেই কেন কেন কি এটা রিভান নিজে আনবক্স করেছে নিজে রিভান নিজে এই গাড়িটাকে খুলেছে আর খেলাও শুরু হয়ে গেছে যেদিন ও এই গিফটটা পেয়েছে সেদিনই ও এটা ইউজ করে নিয়েছে আর এটা কেমন কমেন্টে জানিও তো রিভান এখানে একটা লাস্ট গিফট পেয়েছে এটা গিফট না এটা ওয়্যারস মানে ক্লথস তো এখানে ও পেয়েছে জামা কাপড় কিছু জামা কাপড় এটা একবার খুলে দেখে নি তো এখানে ও জামা কাপড়টা আর এগুলো থেকে এখন আর খুলে দেখাচ্ছি না তো এগুলো এখন রেখে দিই এগুলো এরম মতো অনেক জামা কাপড় পেয়েছে প্লাস্টিকের মধ্যে আছে তো এটা সাইডে করে দিই তো এখন সব গিফট আনবক্স করা হয়ে গেছে আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর গিফটগুলো কেমন লাগলো ওটা অবশ্যই বলবে আমার তো ভালোই লেগেছে মনে তো হচ্ছে আমি খেলবো কেন কি ও তো এখন খেলতে পারে না আর আমি খেলবো আর আমার এই ডগ আর এই গাড়িটা খুব ভালো লেগেছে কোথায় গেল এই যে এটা নাকি এটা চলেও আমি দেখলাম আর এটা তো ডগ বেরা লেটেস্ট ওয়ান তো এটা বলবে কেমন লেগেছে আমার এটা খুব ভালো লেগেছে কমেন্টে জানাবে এটা আর এটার মধ্যে কোনটা সবথেকে ভালো ওকে তো আজকের ভিডিওটা এখানেই টাটা বাই।